কেকটা বানাতে গিয়ে হাসবো না কাঁদবো কিছুই মাথায় ঢুকছিল না, কারণ কাস্টমার বলেছিল যেমন বলেছে সেরকমই কিন্তু কেকটা বানিয়ে দেবেন। তো এইটা একটা হাফ পাউন্ডের চকলেট কেক আমি বানাচ্ছি, তাও এটা টিজার্সের উপলক্ষে নিয়েছিল, ভিডিওটা দিতে হয়ে গেছে দেরি একটু, বাট ফন্ডেন্টের উপরে কাস্টমার আমাকে কিছু লিখে দিতে বলেছিল যেটা এক বর্ণও আমার মাথায় ঢোকেনি। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এর উপরে বসেছিল একটা ফন্ডেন্ট শিট আর তার উপরে হ্যান্ড পেন্টেড কিছু লেটার। তো কেকটার প্রাইস নিয়েছিলাম আমি 250, কারণ চকলেট ফ্লেভারের উপর ফ্ল্যাট বেস ফন্ডেন্ট টবার দেওয়া কেকের প্রাইসটা একটু বেশিই হয় হাফ পাউন্ডের ক্ষেত্রে, এইটা হচ্ছে সেই লেখা। তাই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের জানা থাকলে এটা কি। কেকের ডেকোরেশনটা কিন্তু ভীষণই সিম্পল ছিল, তাও আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নিত্য নতুন কেক ডেকোরেশন বিভিন্ন ধরনের ভিডিও পেতে, কেক সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে বা দাম জানতে কোন কেকের কি থাকতে হবে আমার সাথে, করে দিতে হবে আমার ফেসবুক প্রোফাইলকে ফলো রিয়াস ভ্যালেন্টিনো হোম বেকারি আর ইউটিউব চ্যানেল ভ্যালেন্টিনোকে সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও।